5টি সচিব শ্রী ভিকে পাণ্ডিয়ান বরগড় জেলা গস্তরে আসি অতাবিরা ব্লকর 5টি অন্তর্ভুক্ত সরণ্ডা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে ছাত্রছাত্রী মানক সহিত আলোচনা করে ভাল পাঠ পড়ি জীবনরে বড় মানুষ হওয়া পাই পরামর্শ দেওয়া সহিত নিজ স্বপ্নকু সাকার করিবা পাই কঠিন পরিশ্রম করন্তু বলি কহিতিলে। অতাবিরা এনএসি অন্তর্গত সরণ্ডার সিদ্ধেশ্বর মন্দির, অতাবিরার মা দুর্গা মন্দির, লাদের পালির রাণেশ্বর রামচণ্ডী মন্দির পরিদর্শন করা সহ উন্নতিকরণ বহুমুখী বিকাশ যোজনা সম্বন্ধে ট্রষ্ট সদস্য মানক সহ আলোচনা করে বিভিন্ন মন্দির, মসজিদ, গুরুদ্বার, কমিউনিটি সেন্টর আদির দরখাস্ত গ্রহণ করা সহ আগামী সাত দিন মধ্যে এসবুর পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা উন্নতিকরণ পাই ভাল খবর পাইবে বলে প্রতিশ্রুতি দিয়ে চাষী ভাই মানকর অপতি অভিযোগ থিলে তাহাকু অগ্রাধিকার ভিত্তিরে সমাধান করাছিব বলি তাঙ্ক বক্তব্যরে কহিতিলে। আনন্দ কল্যাণ মণ্ডপ এবং রামচণ্ডী কল্যাণ মণ্ডপ ঠারে স্বয়ং সহায়িকা গোষ্ঠী মা মানক সহিত আলোচনা করিবা সহিত বিভিন্ন সংগঠনর দাবিপত্র গ্রহণ করিথিলে। স্বয়ং সহায়িকা গোষ্ঠী মা মানক পাই ওড়িশার মুখ্যমন্ত্রী বিনা সুধরে 5 লক্ষ টঙ্কা পর্যন্ত ঋণ দেবা সহিত বিজু স্বাস্থ্য কল্যাণ যোজনার 10 লক্ষ টঙ্কা পর্যন্ত চিকিৎসা সুবিধা প্রদান করিথিবার সূচনা দেই প্রত্যেক মা মানে তাঙ্কর কার্য দক্ষতা বৃদ্ধি করি ঋণ সহায়তার সুবিধা নেবা পাই পরামর্শ দেইথিলে। বরগড় পৌর পরিষদ অন্তর্গত নিশামণি উচ্চ বিদ্যালয় পড়িয়াঠারে বিভিন্ন সংগঠন, স্বয়ং সহায়িকা গোষ্ঠীর মহিলা এবং বুদ্ধিজীবী জনসাধারণ সহ বিভিন্ন বিকাশমূলক কার্য সম্পর্কে আলোচনা করা সহ দাবিপত্র গ্রহণ করে পরে সম্বলপুরী বস্ত্রালয় পরিদর্শন কার্যক্রমে যাই বুণাকার ভাই ভেটি সেমানকর সমস্যা সম্পর্কে পচারি বুঝিলে। মুখ্যমন্ত্রী মতে আপন মানকর সুখ দুঃখ বুঝবা পঠাইছেন এবং মু এঠাকু আসিবা পরে আপন মানক ঠারু বহুত দরখাস্ত পাইলি। এসব দরখাস্ত বিভাগীয় কর্তৃপক্ষক দৃষ্টিকু অনাযাই উচিত সমাধান করাছিব বলি প্রতিশ্রুতি দেইতে। বরগড়ৰ বিজয় কুমার মিশ্রাঙ্ক রিপোর্ট, এ1 ওড়িশা।